আপনি কোরআনের কথা বলবেন আর আপনি গালি শুনবেন না, আপনার পুরো জীবনে কোনো ঝুঁকি আসবে না, সবাই আপনারে হাততালি দিবে আর রেড কার্পেট রিসেপশন দিবে, এটা হবে না। চিল্লায় বলেন ঠিক কি না? মক্কার জমিনে যখন বিশ্বনবী দাওয়াত দিয়েছেন, এমন কোন অত্যাচার নাই যেটা বিশ্বনবীর উপর হয় নাই। বিশ্বনবীকে পিটানো হয়েছে, বিশ্বনবীর গায়ে পাথর মারা হয়েছে, 3 বছর বিশ্বনবী শিয়াবে আবি তালেবের জেলখানায় বন্দী থেকেছে। এজন্য জেল, জরিমানা, অত্যাচার, ফাঁসি এগুলোকে মুমিন থোড়াই কেয়ার করে। চিল্লায় বলেন ঠিক কি না? মুমিন জানে আল্লাহর দেয়া ওয়াদা, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলে ভয় পেও না, নেভার লুজ হোপ, নেভার বি ফ্রাস্ট্রেটেড, আশাহত হয়েও না, আশা ছেড়ে দিও না, বিজয় তোমাদেরই হবে যদি তোমরা মুমিন হতে পারো। তবে ইমানটা হতে হবে পাকা ইমান, যে ইমান প্রয়োজনে বারুদের মতো জ্বলে ওঠে। চিল্লায় বলেন ঠিক কি না? যে ইমানে প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ইমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ইমানে প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ইমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ইমান ময়দানে নাই, যে ইমান বাস্তবে নাই, মুখে শুধু ফাঁকা বলি, কি করে তারে বলো ইমান বলি, কি করে তারে বলো ইমানে বলি, কি করে তারে বলো ইমানে বলি। ঠিক না? যে ইমান দিন কায়েমের আন্দোলনের ধার ধারে না, যে ইমান লেবাসধারী কোরআন হাদিস তাও পড়ে না, যে ইমান খাজার নামে মাজার গড়ে ফুলুস কামায়, যে ইমান শিরকিয়াতে আমল করে ভীত না হয়, যে ইমান ইমানে ভুলে নাস্তিকতার মঞ্চে ওঠে, যে ইমান বাতিল মতের দোষরে হয়ে ফায়দা লুটে, যে ইমান শুধুই কেবল খায় দায় আনন্দ করে, যে ইমান দেখে না যে ফিলিস্তিনে ভাইরা মরে, যে ইমানে বাস্তবে নাই, যে ইমান অন্তরে নাই, মুখে শুধু ফাঁকা বলি, কি করে তারে বলো ইমানে বলি, কি করে তারে বলো ইমানে বলি, কি করে তারে বলো ইমানে বলি। চিল্লায় বলেন ঠিক কিনা? ইমানের পরীক্ষা দেয়া লাগবে, ইমানের পরীক্ষার নাজরানা পেশ করতে হবে, স্যাক্রিফাইস করার মানসিকতা রাখতে হবে সাইয়েদনা ইব্রাহিমের মতো। চিল্লায় বলেন ঠিক কি না? এ তারা আল্লাহ ছাড়া পৃথিবীর কাউরে ভয় পায় না, আর তারা চায় কালেমার পতাকা পৃথিবীর মধ্যে যেন পদপদ করে উড়ে। ঠিক কি না? বাংলার জমিনে কালেমার পতাকা উড়ুক, আমরা চাই কি চাই না? কোনো একদিন এ দেশের আকাশে কালিমার পতাকা উড়বে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। কোনো একদিন এ দেশের আকাশে কালিমার পতাকা উড়বে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। চিৎকার করে বলেন ঠিক কি না? এই কালেমার সমাজ যদি হয়, ওই সমাজে কেউ লাঞ্ছিত হবে না, ওই সমাজে কোনো নারী নিগৃহীত হবে না, ওই সমাজের কোনো কাজের মেয়েরা ধর্ষিত হবে না, ওই সমাজে দুর্নীতি থাকবে না, ঘুষ থাকবে না, চাঁদাবাজি থাকবে না, টেন্ডারবাজি থাকবে না, সমাজটারে শান্তি দিয়ে সমৃদ্ধ করে দিবে কে? তারা আল্লাহ ছাড়া পৃথিবীর কাউরে ভয় পায় না, আর তারা চায় কালেমার পতাকা পৃথিবীর মধ্যে যেন পদপদ করে উড়ে। ঠিক কিনা? বাংলার জমিনে কালেমার পতাকা উড়ুক, আমরা চাই কি চাই না? কোনো একদিন এ দেশের আকাশে কালিমার পতাকা উড়বে, সেদিন সবাই খোদাই বিধান পে
দুঃখ বেদনা ভুলবে কোনো একদিন, এ দেশের আকাশে কালিমার পতাকা উড়বে সেদিন সবাই হোদাই বিধান পে, দুঃখ বেদনা ভুলবে। চিৎকার করে বলেন ঠিক কিনা? এই কালেমার সমাজ যদি হয় ওই সমাজে কেউ লাঞ্ছিত হবে না, ওই সমাজে কোনো নারী নিগৃহীতা হবে না, ওই সমাজের কোনো কাজের মেয়েরা ধর্ষিত হবে না, ওই সমাজে দুর্নীতি থাকবে না, ঘুষ থাকবে না, চাঁদাবাজি থাকবে না, টেন্ডারবাজি থাকবে না, সমাজটারে শান্তি দিয়ে সমৃদ্ধ করে দিবে কে? আপনি কোরআনের কথা বলবেন আর আপনি গালি শুনবেন না, আপনার পুরো জীবনে কোনো ঝুঁকি আসবে না, সবাই আপনারে হাততালি দিবে আর রেড কার্পেট রিসেপশন দিবে, এটা হবে না, চিল্লায় বলেন ঠিক কিনা? মক্কার জমিনে যখন বিশ্বনবী দাওয়াত দিয়েছেন, এমন কোন অত্যাচার নাই যেটা বিশ্বনবীর উপর হয় নাই। বিশ্বনবীকে পিটানো হয়েছে, বিশ্বনবীর গায়ে পাথর মারা হয়েছে, 3 বছর বিশ্বনবী শিয়াবে আবি তালেবের জেলখানায় বন্দী থেকেছে। এজন্য জেল, জরিমানা, অত্যাচার, ফাঁসি এগুলোকে মুমিন থোড়াই কেয়ার করে, চিল্লায় বলেন ঠিক কিনা? মুমিন জানে আল্লাহর দেয়া ওয়াদা, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলে ভয় পেও না, নেভার লুজ হোপ, নেভার বি ফ্রাস্ট্রেটেড, আশাহত হয়ো না, আশা ছেড়ে দিও না, বিজয় তোমাদেরই হবে যদি তোমরা মুমিন হতে পারো। তবে ইমানটা হতে হবে পাকা ইমান, যে ইমান প্রয়োজনে বারুদের মতো জ্বলে ওঠে, চিল্লায় বলেন ঠিক কিনা? যে ইমানে প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ইমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ইমানে প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ইমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ইমান ময়দানে নাই, যে ইমান বাস্তবে নাই, মুখে শুধু ফাঁকা বলি, কি করে তারে বলো ইমান বলি, কি করে তারে বলো ইমান বলি, কি করে তারে বলো ইমান বলি, ঠিক কিনা? যে ইমান দিন কায়েমের আন্দোলনের ধার ধারে না, যে ইমান লেবাসধারী কোরআন হাদিস তাও পড়ে না, যে ইমান খাজার নামে মাজার গড়ে ফুলুস কামায়, যে ইমান শিরকিয়াতের আমল করে ভীত না হয়, যে ইমান ইমানে ভুলে নাস্তিকতার মঞ্চে ওঠে, যে ইমান বাতিল মতের দোষরে হয়ে ফায়দা লুটে, যে ইমান শুধুই কেবল খায় দায় আনন্দ করে, যে ইমান দেখে না যে ফিলিস্তিনে ভাইরা মরে, যে ইমান বাস্তবে নাই, যে ইমান অন্তরে নাই, মুখে শুধু ফাঁকা বলি, কি করে তারে বলো ইমান বলি, কি করে তারে বলো ইমান বলি, কি করে তারে বলো ইমান বলি, চিল্লায় বলেন ঠিক কিনা? ইমানের পরীক্ষা দেয়া লাগবে, ইমানের পরীক্ষার নাজরানা পেশ করতে হবে, স্যাক্রিফাইস করার মানসিকতা রাখতে হবে, সাইয়েদনা ইব্রাহিমের মতো, চিল্লায় বলেন ঠিক কিনা?